হ্যাঁ দেখো, আমার আমাদের ইন্ডাস্ট্রিতে হতেই পারে, কারণ যো দেখতে হয় ওই বিকতে হয় বেসিক্যালি। কি আর বলবো, রিলসই দেখতে থাকে আমার বোন, সারাক্ষণ রিলস দেখতে থাকবে, মা পড়াশোনা নেই, সারাক্ষণ শুধু রিলস দেখবে। মানে বিয়ের দিনটা হচ্ছে তাদের জন্য একটা সিনেমা, ইউ নো। সেদিন তো মেয়েরা যখন রেড লিপস্টিক পরে বা লাল ড্রেস পরে ডেটে যায়, ছেলের বেশ পছন্দই হয়, তো মেবি ওই কনসেপ্ট থেকেই আমাদের, কারণ সিঁদুরও লাল, দেখবে লাল ব্যাপারটা একটা আলাদাই চার্ম আছে। টলিউডের খবর পেতে চান? সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। যে নায়িকার জন্য আপনারা এতদিন ধরে মুখিয়ে রয়েছেন যে পর্দায় তিনি কবে ফিরবেন, সেটাই আজকে জানবো তার মুখ থেকে, কারণ আমার সাথে এখন আড্ডায় রয়েছে একদম ভীষণ সুন্দরভাবে কনের সাজে রয়েছেন নেহা। যে মন খারাপ হলে মেয়েরা যদি সেজে না একটু, তাহলে কি মন ভালো হয়ে যায়? এটা তুমি কি বলো? এটা কিন্তু ফ্যাক্ট। হ্যাঁ, মানে আমার আমার সাথেই হয় মাঝে মাঝে যে খুব ডিপ্রেশন হচ্ছে, হ্যাঁ ভালো লাগছে না, তো না একটু সেজে নিই, মেকআপ করে নিই, একটু রিলস ফিল বানিয়ে নিলে না এমনি মনে কনফিডেন্ট ফিল হয়। আজকে এই যে সাজটা সেজে আছো, কোনের সাজ, এখানে অনেক ভারী ভারী গয়না রয়েছে, তুমি কতটা এই গোল্ড ব্যাপারটা এখন ইদানিং অনেক মেয়েরাই পছন্দ করছে না জুয়েলারির ক্ষেত্রে, তো তুমি কতটা পছন্দ করো? অ্যাকচুয়ালি আমার মিনিমালিস্টিক অ্যাপ্রোচটাই ভাল লাগে, কম মেকআপ, কম সব কিছু, কিন্তু যেহেতু বেঙ্গলি ব্রাইড আর বাঙালি ব্রাইডরা নর্মালি ভালো, আর দেখো ব্রাইডরা কি অনেকের, আমরা তো রোজই সাজি, কিন্তু অনেকের জীবনে এই মানে বিয়ের দিনটা হচ্ছে তাদের জন্য একটা সিনেমা, ইউনো, সেদিন তারাই হিরোইন থাকে, তো এত ভালোভাবে সেজে তো একটা ভালো ফিল হয় না, তো আই থিঙ্ক ভালোই লাগে আর কি ব্রাইড সেজে। মানে দিন ধরে অনেক রকমের ব্রাইড সেজেছো, আজকের লুকটা নিয়ে তুমি তোমার কী মনে হচ্ছে, নিজেকে যখন আয়নায় দেখলে কী মনে হলো তখন? আজকের লুকটা একটু অন্য রকম, নর্মালি আমরা লাল শাড়ি পরি, লাল লিপস্টিক লাগাই, একদম লাল বেনারসি পরে ব্রাইড ভাবলে ওটাই মাথায় আসে, কিন্তু আজকের ব্রাইডটা একটু অন্য রকম, ইয়েলো শাড়ি, পার্পল ব্লাউজ, নর্মালি এরকম ব্রাইড দেখা যায় না, তো বেশ একটা ইউনিক লুক করেছে পঙ্কজদা, তো ভালোই লাগছে বেশ একটা অন্য রূপে সেজে। কিন্তু বাঙালি ট্র্যাডিশনে যে একটা ব্যাপার আছে যে লাল বেনারসি পরেই যেন বিয়েটা হয়, তো এই ধরনের এই সংস্কার কুসংস্কার যাই বলে, এইগুলো কি তুমি বেসিক্যালি মানো? দেখো এটা তো একটা চলে এসছে, অ্যাকচুয়ালি আমার মনে হয় রেড কালারটা পরলে খুব ব্রাইট লাগে না, খুব খেলে, সো আই থিঙ্ক এই জন্যই রেডটা চলে আসছে, তো এখনও চলছে। অ্যান্ড আমি না একটা জায়গায় পড়েছি, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট আমি একটা জায়গায় দেখেছি সায়েন্টিফিকলি রেড যেই কালারটা হয় ওটা ভীষণ একটা অ্যাট্রাকশনের কালার হয়, তো মেয়েরা যখন রেড লিপস্টিক পরে বা লাল ড্রেস পরে ডেটে যায়, ছেলেদের বেশ পছন্দই হয়, তো মেবি ওই কনসেপ্ট থেকেই আমাদের, কারণ সিঁদুরও লাল, দেখবে লাল ব্যাপারটা একটা আলাদাই চার্ম আছে। হ্যাঁ, কীরকম লাল ড্রেস পরে কোনোদিনও ডেটে গেছে? হ্যাঁ, সে বললে চিনবে না কি, একটা ছেলের সাথে আর মেয়ের সাথে না। নিজেকে নিয়ে মানে কি নিজের বিয়ের প্ল্যান কবে কবে মানে কবে রয়েছে? আপাতত কোনো প্ল্যান নেই, বিয়ে এখন একদমই নয়, আপাতত কাজ করতে চাই, পরবর্তীকালে দেখা যাবে। নিজের বিয়েতে কীরকম সাজতে চাইছো? নিজের বিয়েতে আমি হোয়াইট কালারের গাউন পরতে চাই, আমার ইচ্ছে আছে একটা ক্রিশ্চিয়ান টাইপের ওয়েডিং করার, আছে দুটো ওয়েডিং করবো, একটা হচ্ছে গাউন পরে আর একটা আমাদের ট্রেডিশনাল, যে অ্যাকচুয়ালি আমি তো পাঞ্জাবি, তো আমরা সালোয়ার পরি মোস্টলি বা লেহেঙ্গা পরি, বাঙালি ব্রাইডের মতন এইভাবে সাজা হয় না, কিন্তু আমার দুটোই করার ইচ্ছে আছে, একটা হোয়াইট গাউন আর একটা হচ্ছে লেহেঙ্গা, লাইক প্রপার লেহেঙ্গা পরে। আর এই যে চারিদিকে অনেক মানে সোশ্যাল মিডিয়াতেও আসছে, অনেক চ্যানেলেও আসছে যে নেহা আবার সিরিয়ালে ধারাবাহিকে ফিরছে কাজ করতে, তো দর্শকদের একটুখানি সুখবর যদি তুমি নিজে মুখেই দাও। হ্যাঁ, এটা কারেক্ট, আমি আবার ফিরছি, খুব শিগগিরই ফিরছি, আপনারা খুব শিগগিরই আমাকে দেখতে পারবেন আবার পর্দায়, ব্যাস খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি, অনেকদিন পরে ফিরবো। কোনো নায়ক বা অভিনেতা আছে যার সাথে তুমি কাজ করতে চাইছো ধারাবাহিকে বলো বা বড় পর্দাতে?
আবার সেরকম তো কিছু ভাবিনি, এরকম কিছু নেই। বাট যদি ফেভারিট সিরিয়াল অ্যাক্টর যদি তুমি জিজ্ঞাসা করো, আমার বিক্রম দাকে ভালো লাগে। আমি ইন্টারভিউ তো শেষ করবো, তার আগে নেহাকে যখন পেয়েছি একটা গেম খেলবো, সেটা হচ্ছে যে একদিনের জন্য যদি তুমি টিপিক্যাল পেজ থ্রি রিপোর্টার হয়ে যাও, আমি যে নামগুলো বলছি তাদেরকে তুমি কি প্রশ্ন করতে? প্রথমে দেব। আচ্ছা দেবদা, তুমি এত চার্মিং কিভাবে, এত ভালো কি করে নাচো, মানে এত ট্যালেন্ট, এত চার্ম, না একটা অদ্ভুত চার্ম আছে। আমি যখন ছোটো ছিলাম তখন মোস্টলি আমার যারা বেঙ্গলি ফ্রেন্ডসরা ছিল তারা হিউজ ফ্যান ছিল দেবদার, একটা অদ্ভুত ক্রেজ, তো এত চার্ম আনে কোথা থেকে? আমরাও একটু শিখবো আর কি। পরের নাম হচ্ছে বুম্বাদা। উনি আই থিঙ্ক ওনার অ্যাক্টিং করার ওয়ে, মানে উনি যে এত ভালো অ্যাক্টর, তো ওনার ক্রাফটটা আমি শিখতে চাই আর কি। তো উনি যদি আমাকে একটু টিপস দেন যে কীভাবে ক্রাফটটাকে ইম্প্রুভ করা যায়, তো ইয়া ডেফিনেটলি দ্যাট। সবাইকে না সবার প্লাস পয়েন্টই আমি জিজ্ঞাসা করি, তো রুক্মিণী দি কে আই উড লাইক টু আস্ক অ্যাবাউট হার ফিগার, শি হ্যাজ আ ভেরি গুড ফিগার, তো কিভাবে মেনটেন করো দিদি একটু বলো। শ্রীজিৎ মুখোপাধ্যায়, এত ভালো ডিরেক্ট কি করে করেন একটু বলবেন? আমি সবাইকে ভালো ভালো প্রশ্ন, হ্যাঁ সবাইকে ভালো ভালো প্রশ্ন আমি ভালোভাবে শিখতে চাই। আমাদের ইন্ডাস্ট্রিতে হতেই পারে, কারণ যে দেখতে হয় বহি বিকতে হয় বেসিক্যালি, তো দেখনা জরুরি হ্যায় বিকনে কে লিয়ে। প্রমোশনটা অনেকটা মানে দরকার, জরুরি হয়ে গেছে, রিলস বলো বা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে। তুমি কতটা অ্যাক্টিভ বা তুমি কতটা এগুলোকে মেনটেন করো? একদমই জিরো বলতে গেলে, আমি ভীষণ মুডি, তো আমার ইচ্ছে হলে আমি পোস্ট করি, নাহলে করি না। কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা মানে ভীষণ দরকার হয়ে গেছে। ইট ডাজেন্ট ম্যাটার যে তুমি কী অ্যাক্ট করছো বা ইট ডাজ ম্যাটার, বাট স্টিল আই ফিল যে সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা আজকালকার দিনে তো খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আজকাল তো জাস্ট ইনস্টাগ্রাম নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে সব অ্যাক্টাররা সবাই আছে, সো দে আর এভরিওয়্যার। সো ইয়া, আর সত্যি বলতে আমরা টিভি আজকাল খুব কমই দেখি না, আমরা সারাক্ষণ, আমার মা নিজে যে আগে সিরিয়াল দেখতো, মা এখন নিজে সারাক্ষণ ফোনে, মা বলে আমার না রিলস দেখতে খুব ভালো, সারাক্ষণ শুধু স্ক্রোল করবে আর রিলসই দেখতে থাকে, তো আমার না রিলস বানানোটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। আর এই যে অ্যাডিকশনটা, সেটা নিয়ে কি বলবো? কী নিয়ে? অ্যাডিকশন, হ্যাঁ এটা খুব খারাপ একটা অ্যাডিকশন, আমার নেই অ্যাডিকশনটা, আমি একটু অন্য টাইপের, তো কী আর বলবো, রিলসই দেখে থাকে, আমার বোন সারাক্ষণ রিলস দেখতে থাকবে, মা পড়াশোনা নেই সারাক্ষণ শুধু রিলস দেখবে, একটু কম করলেই ভালো হয় আর কি। আচ্ছা সবাইকে কী কী প্রশ্ন করলো সেটা তো আপনারা শুনলেন, ইন্টারভিউটা শেষ করবো, তো দর্শকদের জন্য কী বলবে? দর্শকদেরকে কি বলবো, দর্শকদেরকে এটাই বলতে চাই যে কিছুদিনের মধ্যে আপনারা আবার আমাকে টিভির পর্দায় দেখতে চলেছেন, তো আগে যেভাবে ভালোবাসতেন আই হোপ আমাকে সেইভাবেই আবার ভালোবাসা দেবেন আর সাপোর্ট করবেন আর কি। তাই সুখবর তো আপনারা পেয়েই গেলেন, আর আরও এরকম এক্সক্লুসিভ ইন্টারভিউর জন্য চোখ রাখুন শুধুমাত্র টলি সিক্রেটে।